সবাই, আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আবার একটি নিউ ভ্লগে তোমাদের অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা। আর তো চলো, দেখছো সকাল সকাল একদম রেডি হয়ে নিয়েছি, এখন বাজে কিন্তু সকাল 6:45 মতো। তো খুব সকাল সকাল উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, ওইদিকে বুনিমা রেডি হচ্ছে। তো আজকে যাব আমরা তারাপীঠ, ঘোষকিরাম, বিচ্ছন্দপুর, বাঁকাড়ায়। তো আমাদের এখান থেকে একটা বাস ছাড়ছে, তো ওখান থেকে সবাই মিলে যাব। তো ধরো আজকে ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ, খুব 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 মজা হতে চলেছে। আর এই ফার্স্ট টাইম আমরা ট্যুরে বাসে করে যাচ্ছি, তো আমি তো ভীষণ এক্সাইটেড আর খুবই আনন্দ হচ্ছে এখন থেকে, যে আজকে খুব মজা হতে চলেছে। আর তোমরাও ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। তো চলো, আমি রেডি হয়েছি, আমি আগে বেরিয়ে যাই, মারা পরে আসছে। আমি চলো বাসে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই দেখো, এক বাস লোক, আমাদের বাস ছাড়ার কথা ছিল 7টার সময়, তো এই তো এখনও পর্যন্ত সবাই এসে পৌঁছায়নি। আর জানলার ধারে সিটটা কিন্তু আমি নিয়েছি, তার পাশে বুনি রয়েছে আর তার পাশে মা রয়েছে, আর একসাথে এই সবাই মিলে যাচ্ছি। মায়েরও অনেক সবার সাথে আজকে দেখা হয়েছে, বেশ ভালো লাগছে। আর জানলার ধারের সিট কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিও, আমার বাস বলো তো আমার ট্রেন বলো, জানলার ধারের সিটটা চাই, নইলে কিন্তু আমি বসবো না। তো বুনিও জানলার ধারের সিটটা বসার জন্য উঁচু উঁচু করছিল, কারণ ও বলছিল যে আমাকে জানলার ধারে সিটটা দিয়ে দিয়ে একদমই হবে না। আর এই দেখো আমাদের রাধা গোবিন্দ মন্দির, আমাদের সাইথা থেকে এই কিছুটা দূরে হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। তো ওই লাইন ধরেই আমরা চললাম তারাপীঠ। প্রথমেই তারাপীঠে আমাদেরকে নিয়ে যাবে, ওখানে মাকে দর্শন করাবে, পুজো টুজো দিয়ে তারপর ওর খাওয়া দাওয়া করে আবার শেষে বিচ্ছন্দপুর বাঁকাড়া এগুলো আর কি দেখাবে বলেছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, তোমাদেরও খুব ভালো লাগবে, তোমরাও মাকে দর্শন করে নেবে আমার সাথে। বাস থেকে অলরেডি তার পিঠে নেমে পড়েছি। তো এই দেখো এখানে সবাই যে যার মতো করে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কেউ এক জায়গায় বসে নেই, কারণ সবাই হাত ধুচ্ছে, কেউ হয়তো ফ্রেশ হয়ে নিচ্ছে, স্নান টান করে নিচ্ছে, কারণ পুজো করাতে যেতে হবে। তাই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এখন। বলতে বলতে আমরা কিন্তু মন্দিরের দিকে চলে এসেছি। তো এই দেখো এটা হচ্ছে সাধক বামাখেপার ঘাট, তো এখানে বামাখেপা স্নান করতো এটাই কথিত আছে। তো একটু মাথায় নিয়ে তারপর মায়ের মন্দিরের দিকে আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি আর কি। তো আমরা কিন্তু মন্দিরের পেছন দরজার দিকে ঢুকছি। তো এই দেখো দুপাশেরই শুধু মেলা, চারিদিকে শুধু মেলা আর মেলা, বেশ ভালো লাগছে। এটা হচ্ছে মন্দিরের পেছন দিক। তো আমরা মন্দিরের পেছন দিকে না ঢুকে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। তো এখানে একটা ছোট্ট ও কী সুন্দর একটা বান্দর ছিল, দেখতে বেশ ভালো লাগলো, কলা খাচ্ছিলো। তো এই দেখো মন্দিরে বলতে বলতে চলে এসেছি, আর প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড লাইন, তোমরাই দেখে নাও। আর এইটা হচ্ছে মন্দিরের ঘাট, প্রচুর লাইন, প্রচুর। আমরা এর আগেও তারাপীঠ গিয়েছি, বাট তখন এত ভিড় ছিল না, তখন আমরা খুব ছোটও ছিলাম অবশ্য। তবে হ্যাঁ একটা জিনিস দেখিনি আমরা, হচ্ছে মাকে কীভাবে ভোগ সাজিয়ে প্রসাদ নিবেদন করা হয় সেটা কিন্তু দেখতে পাইনি। তো এই দেখো আমিও দেখতে পেয়েছি, ছোট্ট করে একটা ক্লিপ তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখো কী সুন্দরভাবে মায়ের মন্দিরে কী সুন্দর ভোগগুলো মাকে নিবেদন করা হবে, ভোগগুলো কী সুন্দর সাজাচ্ছে, মানে নানা রকম সামগ্রী দিয়ে মাকে ভোগ সাজিয়ে রেখেছে। দেখো কী সুন্দর, আমারও বেশ ভালো লাগলো। তো আমিও তো ভাবলাম যে তোমাদের সাথেও এটা শেয়ার করে নি। সে দেখো আমরা কিন্তু এখনো কিন্তু লাইনে দাঁড়িয়ে আছি আর বেশ প্রায় কাছেই চলে। তো এই মায়ের একটা ফটোই আমি তুলতে পেরেছি, তো সেভাবে ফটো ভিডিও তোলা হয়নি। আর আমরাও কয়েকটা মায়ের মন্দিরের বাইরে কয়েকটা ফটো ভিডিও করে নিয়েছি, কারণ আর আমরা যে টাইমে গেছিলাম সেই টাইমে মায়ের হচ্ছে ভোগ নিবেদন করার টাইম, তাই মানে ঠেলে সবাইকে একদম বের করে দিচ্ছে। যাই হোক না কেন, মাকে যে ভালোভাবে দর্শন করেছি, পায়ে হাত দিয়ে প্রণাম করতে পেরেছি, এটাতে অনেক খুশি, অনেক যে যাই কিছু হোক না কেন মাকে মন ভরে দেখতে পেরেছি আর প্রণাম করতে পেরেছি, বাস আর কি চাওয়ার আছে তাই না বলো। এখন আমরা সবাই মিলে যাচ্ছি মন্দিরের পিছন দিকটা, যেখানে প্রসাদ খাওয়ানো হয়, তারপরে শ্মশানটা বলছে নাকি এখন অন্যরকম করেছে, মানে আমরা যখন ছোটোবেলায় এসেছিলাম তখন এতটা উন্নত ছিল না। আর অবশ্যই যত দিন যাচ্ছে তত যে কোনো জিনিসেরই উন্নত হচ্ছে তাই না। আর বেশ মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো এখন দারুণ দারুণ হয়ে গেছে। তো এই দেখো এটা হচ্ছে শ্মশান, আর শ্মশানটা দেখো ইলেকট্রিক হয়ে গেছে, আর এমনি কাঠের চুলা দুটোই আছে। আর এই যে ছাইগুলো দেখতে পাচ্ছি সব মানে মানুষ পোড়ানো
আর অবশ্য আমাদের এখানে থাকতে আমরা ওখানে কিনে দিতে পারবো মানে যেটা ভালো দরকার সেটাই কিনে তারপর বাড়ি চলে যাচ্ছি। তো রাস্তায় যেতে যেতে একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে দেখো কত বড় শিবলিঙ্গ। তো ওখানেও সবাই মিলে প্রণাম টণাম করে মন্দিরের ভিতরটা দেখতে পেলাম না, বাট বাইরেটা দেখেছি। তো এই দেখো রান্না বান্নাও হয়ে গেছে আমাদের, তো এখানে সবাই মিলে বসেও পড়েছে মানে খাওয়া দাওয়ার পালা এবার। তো আমরা ওইখানে বসে পড়লাম লাইন দিয়ে। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা আইসক্রিম কিনে নিয়েছি এখানে। আমরা যখন বিচন্দপুরে পৌঁছালাম তখন অলরেডি 7:30 বেজে গেছে। তো সেখানে প্রচুর প্রচুর অনুষ্ঠান হচ্ছে, তারপরে কীর্তন হচ্ছে, তারপর অনেক মেলাও বসেছে কারণ নিত্যানন্দর প্রভুর জন্মদিন ছিল, তা সেই জন্য সেই উপলক্ষে হচ্ছে আর কি। আমরা কিন্তু ভালো দিনেই গেছিলাম মন্দির দর্শন করতে। তো নেক্সট পার্টে সব ভ্লগগুলো আসছে, তো দেখতে কিন্তু কেউ ভুলো না। এখনকার মতো সকলকে টাটা।